এই মাত্র পাওয়া খবর, এবার মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নতুন করে বৈঠকে বসলেন সৌরভ গাঙ্গুলি ও মমতা ব্যানার্জি। কিন্তু হঠাৎ করে কেন সৌরভ গাঙ্গুলি এবার ক্রিকেট ছেড়ে তৃণমূলের রাজনীতিতে? তবে কি ক্রিকেট অঙ্গনে তার সাথে দুর্নীতি করার কারণেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? তাই তো এবার ভারতের মুসলমানদের জন্য সৌরভ গাঙ্গুলি অনেক বড় সুখবর দিলেন। কেননা ভারতের মুসলমানদের ওপর যে অন্যায় অবিচার করা হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তাই তো এবার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূলে যোগ দিয়ে মুসলমানদেরকে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানিয়ে একে বলে গেলেন সৌরভ গাঙ্গুলি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আচমকাই নবান্নে সৌরভ গাঙ্গুলি, তৃণমূলে যোগ দিলেন মহারাজ তুঙ্গে জল্পনা। তাই তো এবার সৌরভ গাঙ্গুলির সাথে নতুন করে বৈঠকে বসেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এবং তৃণমূল দলের হয়ে যে সকল কাজে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে, তার সবকিছুই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে, কেননা ভারতের মুসলিমেরা অতি অসহায় বিজেপি সরকারের কাছে। বিজেপি সরকার ভারতের মুসলমানদেরকে মানুষ মনে করে না। তাই তো ইতিমধ্যে তৃণমূলে যোগ দেওয়ার পরেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন তিনি ভারতের মুসলমানদের পাশে আছেন এবং ভারতের মুসলিমদেরকেও তৃণমূলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, ভারতে মুসলমানদের ওপর একের পর এক যে অন্যায় অবিচার করে তুলেছেন বিজেপি সরকার, তার বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। তা না হলে সেই একই কাজ বারবার করবে মোদি সরকার। ইতিমধ্যে ভারতের একাধিক মসজিদ ভেঙে মন্দির তৈরি করা সহ মুসলমান নারীদের জন্য হিজাব পরা বন্ধ করেছে। অপরদিকে দিল্লির মসজিদে অগ্নিকাণ্ড সহ মুসলমানদেরকে এনআরসি আইনের মাধ্যমে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করছে মোদি সরকার। তাই তো এমন অবস্থাতে ভারতের মুসলমানদেরকে অবশ্যই তৃণমূলের পাশে থাকতে হবে, তা না হলে কঠিন বিপদের মুখে পড়বে মুসলিমেরা। তাই তো বর্তমান সময়ে সৌরভ গাঙ্গুলির এমন কথার সাথে একমত প্রকাশ করেছেন ভারতের মুসলিমেরা। তারা জানিয়েছেন, তারা বরাবরই তৃণমূলের পাশে আছেন ও ভবিষ্যতেও থাকবেন। তাই তো বর্তমান সময়ে সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্যে রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তো বন্ধুরা, তৃণমূলে যোগ দিয়ে মুসলমানদেরকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? এবং আপনারা কি চান সৌরভ গাঙ্গুলি তৃণমূলের হয়ে রাজনীতি করুক, এবং ভারতের মুসলিমেরা কি তৃণমূল কংগ্রেসের পাশে আছেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।